কক্সেস বাজার ভয়ঙ্কর বিপদের ফাঁদ পেতে রেখেছে কিছু যৌনকর্মী, এই দৃশ্যটি দেখুন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো কক্সেস বাজারের আনাসে কানাসে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনাকাঙ্ক্ষিত কিছু দৃশ্য, যেটি আপনি কখনোই সাদা চোখে দেখতে পারেন না কক্সবাজার গিয়ে। আমরা আজকে এই ভিডিওতে তুলে ধরবো কক্সেস বাজারের বিভিন্ন অলিতে ঘলিতে কীভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য দেহ ব্যবসায়ী এবং যৌনকর্মীর এক্সক্লুসিভ কিছু দৃশ্য। তার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন ক্লিক করুন, সাথে থাকুন। এখন বন্ধুরা, আমরা কক্সেস বাজারের একটি বিচে রয়েছি। সেই বিচটি আসলে অনেকেই সবচেয়ে জনপ্রিয় ছিল এক সময়, এখনও অনেক জনপ্রিয়। সেটি হচ্ছে, বন্ধুরা আমরা এখন কক্সেস বাজার লাবণী বিচ দিয়ে সমুদ্রে প্রবেশ করতেছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু দৃশ্য দেখাবো তা আপনারা কখনোই কল্পনা করেন নাই। দেখুন, আমি লাবণী বিচ দিয়ে সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমার ক্যামেরা তাক করা রয়েছে কিছু অনাকাঙ্ক্ষিত দৃশ্য ধারণের জন্য। তবে বন্ধুরা, আপনারা যখন এখান থেকে নামবেন তখনই বুঝতে পারবেন। দেখুন, সমুদ্রে হাজার হাজার পর্যটক এইভাবে সমুদ্রে গোসল করতেছে, তাদের আনন্দ করতেছে, বিভিন্ন মজা করতেছে। এটা আপনাদেরকে আমি এক নজর ঘুরিয়ে দেখাচ্ছি। তার মাঝে কিছু দৃশ্য রয়েছে, তা আপনারা অবশ্যই একটু পরে দেখতে পারবেন। সাথে থাকুন বন্ধুরা, একটু অপেক্ষা করুন। দেখুন, আমি আপনাদেরকে এখন একটি জায়গা দেখাচ্ছি। দেখুন, একটি জঙ্গলে ভরা একটি ঝাউ বাগান দেখাচ্ছি। এই বাগানটিতে ছড়িয়ে রয়েছে অসংখ্য বিপদ, যেটি আসলে অনেক পর্যটক জানে না। না জেনেই ওই ঝাউ বনে একা একা ঘুরতে যায়, ওইখানে বসার জন্য যায়, অথবা ঝাউ বাগানে দেখার জন্য যায়। সেটি হচ্ছে, আসলে কক্সেস বাজারের লাবণী বিচের শেষ প্রান্তে শেখ কামাল স্টেডিয়ামের পিছনের থেকে এই ঝাউবনটি শুরু হয়ে প্রায় 3-4 কিলোমিটার লম্বা এই ঝাউবনটি। এই বনের ভিতরে রয়েছে অসংখ্য অসংখ্য বিপদ। তার মধ্যে আমরা যাচ্ছি এই ঝাউবনের দিকে, আপনারা ধীরে ধীরে আপনাদেরকে দেখাচ্ছি সেই বিপদগুলো। সেটির সম্মুখীন আমি নিজেও হয়েছি, আপনারাও এইখানে এইভাবে যাবেন দেখবেন। আমি আপনাদেরকে ঘুরিয়ে সম্পূর্ণ দৃশ্যটি দেখাচ্ছি। এখানে দেখুন, আপনারা বুঝতে পারতেছেন এটা সম্পূর্ণ লাবণী বিচের শেষ প্রান্তে। দেখুন, এখন বর্তমানে এইভাবে টিউব দিয়ে ভালো করে রাখা হয়েছে। আমি এগিয়ে যাচ্ছি সামনে এই ভয়ানক ঝাউবনে। দেখুন, আমি চলে আসছি এই ঝাউবনে, আমি ধীরে ধীরে যাচ্ছি। এখানে রয়েছে অসংখ্য দেহ ব্যবসায়ী, অসংখ্য বিপদ, যা আপনি কখনো অনুভব করতে পারবেন না। এখানে আপনি যে কোনোভাবে বিপদের সম্মুখীন হতে পারবেন। যেমন বন্ধুরা, এই বাগানটি আসলে সম্পূর্ণ নীরব। এখানে মাঝে মাঝে কিছু মানুষ আনাগোনা রয়েছে, তবে এখানে আপনাকে সাবধানে চলাফেরা করতে হবে। কক্সেস বাজারে মূলত এক সময় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত, তবে বর্তমান প্রশাসনের কারণে বর্তমানে অনেক নিরাপদ। তার উপরে এই জায়গাটি এখনও অনিরাপদ রয়েছে। দেখুন, এখানে দেখুন মাঝে মাঝে কিছু লোক বসে থাকে অনেক দূরে দূরে, নীরব একটি জায়গা। এখানে পিছনে রয়েছে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম, সেকে স্টেডিয়ামটির এখনও সম্পূর্ণ পরিপূর্ণতা পায় নাই। আমি যাচ্ছি, তবে এখানে একটি জায়গা রয়েছে, সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওইখানে ওপেনলি সব সময় সন্ধ্যার পর থেকেই অনৈতিক কর্মকাণ্ড চলে থাকে, সেখানে আমি আপনাদেরকে একটু পরেই নিয়ে যাচ্ছি। গহীন অরণ্য, মাঝে কোনো মানুষ নেই, নিরাপদ। আপনি যখনই এখানে একা আসবেন তখন নিরাপত্তার জন্য আপনি ভুগবেন, যে আসলে এমন একটি জায়গায় চলে আসছেন আশেপাশে কোনো মানুষ নেই, সম্পূর্ণ নীরব। এই দেখুন বন্ধুরা, শেখ কামাল স্টেডিয়ামের ওয়াল দেখা যাচ্ছে এখান থেকে, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। একটু পরে দেখতে পারবেন কিছু এক্সক্লুসিভ দৃশ্য। তবে বন্ধুরা, আমি আপনাদেরকে সতর্ক করার জন্য কিছু কথা বলতেছি, যেগুলো আপনি অবশ্যই বুঝবেন।
এই ঝাউ বাগানে গিয়ে কোনো ফকার কোনো ফটোগ্রাফার ছবি ওঠানোর জন্য আপনাকে চাইবে, আপনি ভুলেও তাদের কাছে কোনো ছবি উঠাবেন না। কেন আমি আপনাদেরকে সামনে বলতেছি, আপনি যখন হাঁটাচলা করবেন হঠাৎ করে দেখবেন আপনার একটা ছবি বলবে, ভাই কোনো টাকা লাগবে না আমি আপনার একটা ছবি উঠিয়ে দিই। দেখবেন আপনাকে, আমার সাথে একজন ছিল তাকেও এই কাজটি করা হয়েছে। আমি এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে সেই ভয়ানক জায়গাটির কাছে। এই তো বন্ধুরা, আপনারা দেখতেছেন এটা একসময় কক্সবাজার, এই লাবণী বীচটি ছিল কক্সবাজারের অন্যতম বীচ, কারণ এখানে ঝাউ বাগানের ভিতর দিয়ে সবাই সমুদ্রে স্নান করার জন্য যাইতো, সমুদ্রে গোসল করার জন্য যাইতো। এখানে 2006 থেকে 2008-10 সালের মধ্যে তখন এইটি ছিল সবচেয়ে জনপ্রিয় বীচ, তখন সবাই এখান দিয়ে যেত। দেখেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি ঘর দেখাচ্ছি, এই ঘরের ভিতরে চলে অন্ধকারের সকল অনৈতিক কর্মকাণ্ড। তবে আপনি যদি রাতে অথবা সন্ধ্যার পরে এখানে আসেন, আপনাকে বিপদে পড়তে হবে, এটা একেবারেই কনফার্ম। কারণ এখানে দেখুন, আমি একটুখানি ভিতরে যাচ্ছি, ধীরে ধীরে আমি ভিতরের দিকে যাচ্ছি। দেখুন এখানে কিছু দৃশ্য, এখানে বিভিন্ন প্রকার অনৈতিক কর্ম, দেখুন লাল কাপড় জড়িয়ে রাখা হয়েছে, এখানে পর্দা দিয়ে রাখা হয়েছে বিভিন্নভাবে। এখানে আসলে আপনি দিনের বেলায় যখন, তো এখন আমার সাথে লোক আসতে বিদে এখানে কাউকে দেখতেছি না, তবে এখানে দেখুন এখানে ভ্যাট আছে, বিছনাও আছে। দেখুন এখানে রাত্রে থাকার জন্য, দেখুন অনৈতিক কর্মকাণ্ডের কিছু লক্ষণ আপনারা ইতিমধ্যে দেখতেছেন ভিডিওর মাধ্যমে। দেখুন এখানে ব্যাট সহ অনেক কিছু রয়েছে। একসময় এটি একটি শপ ছিল, মানে তখন যখন কক্সবাজারে এই বীচটি ট্যুরিস্ট ভরপুর ছিল তখন এখানে অনেক দোকান বসতো, এখন এখানে কেউ না। তবে এখানে এখন চলে অনৈতিক কর্মকাণ্ড। দেখুন এখানে রশি লাগিয়ে দেহ ব্যবসা করা হয় অন্ধকারে, যখন সন্ধ্যা নামে তারপর থেকে দেখুন এখানে বিভিন্ন আলামত পড়ে রয়েছে। এখানে যে ব্যবসায়ীগুলো আপনি দেখবেন, বিভিন্ন প্রকার চা কফি অথবা বিভিন্ন কলা, বিভিন্ন প্রকার আইটেম সেল করতেছে, বিক্রি করতেছে। আসলে এগুলো আপনি এখান থেকে ক্রয় করে খাওয়া মানি আপনি যে কোনো একটা বিপদে সম্মুখীন হওয়া। তার কারণ হচ্ছে যে এরা এগুলাতে কেমিক্যাল মিশিয়ে আপনাকে অজ্ঞান করে আপনার থেকে সব কিছু হাতিয়ে নিয়ে যাবে, আপনার কাছ থেকে বিক্রি। দেখুন সামনে গেলে আপনি দেখতে পারবেন অনেক দোকানও এখানে চিপাচাপায় রয়েছে, সেখান থেকে আপনি যদি কোনো কিছু ক্রয় করেন তাহলে আপনি হাতে নাতে ধোকা খাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখানে আপনি অনেক সাবধানের সাথে চলাফেরা করতে হবে। দেখুন কোনো মানুষ আমি দেখতেছি না, সম্পূর্ণ নীরব। তবে একটু পরেই দেখবেন যৌনকর্মীদের আনাগুনা, অর্থাৎ দেহ ব্যবসায়ী, যারা দেহ ব্যবসা করে যে মেয়েগুলা। আমি আসলে এই ভিডিওটি ধারণ করছি কিছুদিন আগে, আমরা কক্সবাজার আবারও ঘুরতে গিয়েছিলাম। এখানে দেখুন এখন বর্তমানে অনেক মানুষ, তার মধ্যে এখানে যে এই তো দেখুন দুটি মেয়ে এদিকে আসতেছে, একটি বাইক আসতেছে, এখন বর্তমানে এখানে অনেক মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। তবে সামনে আরও যাই তখন বুঝতে পারবেন এখানে আসলে কি রয়েছে। সমুদ্র উত্তাল, দেখুন এই তো সামনে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। সম্পূর্ণ ভিডিওর দিকে ভালো করে আপনাকে নজর রাখুন, এখানে আপনি দেখতে পারবেন কিছু অনৈতিক এক্সক্লুসিভ দৃশ্য। দেখুন বন্ধুরা আমি দেখাচ্ছি, একটু পরেই সামনে গেলেই দেখবেন জঙ্গল থেকে বেরিয়ে আসছে অসাধারণ সুন্দর সুন্দর পরীরা, যা আসলে রাতের বিনোদন দিয়ে থাকে। এখানে কক্সবাজার পর্যটক এলাকা, সেই জন্য এখানে
অসংখ্য যৌনকর্মী রয়েছে, অর্থাৎ দেহ ব্যবসায়ী রয়েছে। আসলে সেগুলো আপনি, আসলে এখানে ক্যামেরা সরাসরি তাক করার সমস্যা, সেজন্য আমাকে কৌশল অবলম্বন করে তাদের এই দৃশ্যগুলো ধারণ করতে হচ্ছে। জাস্ট একটু দেখুন। দেখুন বন্ধুরা, এখানে একটি ফটোগ্রাফার রয়েছে। দেখুন, কোনো কিছু বলা লাগবে না আপনাকে, এমনিতে বলবে ভাই আমি আপনার একটা ছবি উঠিয়ে দিই, কোনো টাকা পয়সা লাগবে না। তখন আপনাকে একটা ছবি উঠিয়ে দেওয়ার কথা বললে 10টা উঠিয়ে দেবে, তখন আপনাকে কোনোভাবে ফাঁদে ফেলানোর জন্য চেষ্টা করবে। এদের থেকে সব সময় বন্ধুরা দূরে থাকবেন। কক্সবাজার গেমেন যাবেন আনন্দ করার জন্য, জাস্ট এনজয় করার জন্য, তবে এমন কোনো বিপদের হাত থেকে দূরে থাকবেন। আমি দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, জুম করে দেখাচ্ছি, ওইদিকে দুইটা যৌনকর্মী চলে যাচ্ছে। এখানে আমি বলছি না আশেপাশে কোনো মানুষ নাই, শুধু যৌনকর্মী ছাড়া আর অনৈতিক কর্মকাণ্ড যারা করে তারা ছাড়া কোনো মানুষ এখানে ঘোরাফেরা করে না। আসলে সরাসরি ক্যামেরা তাক করার সমস্যা, কারণ তারা আমাকে বিপদে পড়তে পারি এখানে, আমি নিজেও, সেই জন্য আমি আসলে, দেখুন ওইদিকে চলে যাচ্ছে দুইটা যৌনকর্মী। দেখুন আসলে সরাসরি ক্যামেরা তাক করা অনেক সমস্যা, তো সেই জন্য আমি আসলে গোপনে জিনিসটি, যাতে ওরা বুঝতে না পারে, সেজন্য আমি কি এদিক ওইদিক করে ক্যামেরাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করতে হচ্ছে তাদেরকে। দেখুন জুম করে দেখাচ্ছি বন্ধুরা, দুইটা চলে যাচ্ছে বোগ্রাফরে ওইদিকে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ওই আপনি অনেক ছাতা দেওয়া আছে এখানে বসার জন্য। আসলে এখানে তো ঝাউ বাগানের কারণে এখানে অনেক ঠান্ডা একটা পরিবেশ, তখন আপনি এখানে বসে এনজয় করতে পারবেন, অনেক মজা করতে পারবেন, কিন্তু এদের জন্য আসলে আপনি অনেক কিছু করতে পারবেন না। আমি জানি না, আমি আসলে তাদের পিছু নিয়েছি, কিন্তু আমারও বিপদ হতে পারে। এই দিকে দুইটা যৌনকর্মী ওদিকে চলে যাচ্ছে, তারপরে আমিও তাদের পিছিয়ে পিছিয়ে যাচ্ছি, সামনে আরও রয়েছে। তবে আপনাকে আসলে বন্ধুরা সমস্যা তো আপনি অবশ্যই বুঝতে পারেন, আপনি কোনো দেহ ব্যবসায়ীর দিকে সরাসরি ক্যামেরা তাক করলে তারা আপনাকে সন্দেহ করতে পারে, এমনকি তাদের সাথে এখানে অনেক চক্র কাজ করে, অনেক লোক আছে, তারা ইশারা করার সাথে সাথে আমাকে সহ আমার সাথে আমাদেরকে হেনস্থা করতে পারে। সেজন্য আমাকে আসলে অনেক কিছু সমুদ্র সহ আশেপাশে কিছু দৃশ্য ভিডিও করতে হচ্ছে, যারা ওরা কোনোভাবেই আমাকে বুঝতে না পারে আমি তাদেরকে ভিডিও করতেছি, সেজন্য আমাকে আসলে কিছু কৌশল অবলম্বন করতে হচ্ছে। বন্ধুরা চলুন সামনের দিকে এগিয়ে যাই, কি দৃশ্য আপনাদের জন্য রয়েছে দেখুন। আরও একটি দৃশ্য দেখুন, তারা আস্তে আস্তে গহীন ভিতরের দিকে চলে যাচ্ছে এই দুইটি মেয়ে, আর এখানে এই ঘোড়া, এই ঘোড়া যারা এখানে ঘোড়া ইতান করে রাইড করে, আসলে তাদের সাথে কথাবার্তা ফাইনাল ডিসকাশন না করেই আপনি কোনোভাবে কোনো ঘোড়াতে উঠবেন না। আপনাকে একটু রাইড দেওয়ার কথা বলে আপনার থেকে অসংখ্য টাকা হাতিয়ে নেবে, বুঝছেন? তখন আপনার সাথে আসলে কক্সবাজার, যেমন আপনি যখন ছবি উঠে, এ বন্ধুরা আরেকটি দৃশ্য দেখুন, এ লোকগুলো আসলে জিনিসগুলো বিক্রি করতেছে, বুঝছেন? এগুলার ভিতরে আপনাকে কেমিক্যাল দিয়ে খাওয়াইয়ে আপনাকে বেহস করে আপনার থেকে সব কিছু হাতিয়ে নিয়ে যেতে পারে, তবে সতর্ক হয়ে থাকবেন। সামনে আরো এক্সক্লুসিভ দৃশ্য রয়েছে বন্ধুরা, আসলে ওই দেখুন আপনারা, আমি আসলে জুম করতে পারতেছি না, কারণ আসলে তারা মাইন্ড করতে পারে, সেজন্য আসলে কি করবো, আমি দেখাচ্ছি আপনাদেরকে ওই মেয়েগুলো। এখানে অনেকগুলো মেয়ে রয়েছে ওই পাশে, কিন্তু আমি তো তাদের কাছে, এখানে দেখুন বন্ধুরা, টুরিস্ট পুলিশের একটি বুথ রয়েছে, এখানে আসলে টুরিস্ট পুলিশ থাকে না, আমি গিয়েছিলাম বুথের ভিতরেও, ওইখানে কোনো পুলিশ নাই, কিন্তু বুথ রয়েছে এখানে। তবে আমি যতটুকু জানি এখন বর্তমানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতায় কক্সবাজার পুরো সমুদ্র সৈকতে নিয়ে আসা হয়েছে। দেখুন বন্ধুরা, তারপরেও সবাই সতর্ক ব্যবস্থা, কারণ কি পর্যটক এলাকায় এই ধরনের প্রতারণা হয়ে থাকে। দেখুন বন্ধুরা, একটি মেয়ে ওইদিকে চলে যাচ্ছে, এগুলো দেখুন পিছনে আরেকটা ছেলে রয়েছে, এগুলো সম্পূর্ণ দালাল অথবা
দেহ ব্যবসায়ী। দেখুন বন্ধুরা, ওই দেখুন দেখুন সামনের দিকে বোগরা পরা একটি ছেলের সাথে দুইটে মেয়ে, দেখুন কিভাবে ঘোরাফেরা করতেছে। এখানে আসলে আরও চিপাচাপ অনেক দৃশ্য আছে, সেগুলো আসলে সরাসরি ভিডিও করার সমস্যা, সেই জন্য আসলে আমি পারতেছি না আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন আপনারা ক্যামেরাতে, আমি ক্যামেরা ঘুরিয়ে রাখতেছি কারণ ওই দিকেও আছে, আবার ওই দিকে দেখুন অনেকগুলো দাঁড়িয়ে আছে। এটা ঐতিহ্য, আগে বলে উমানিদের এটা ঐতিহ্য, রেডিও এরকম হারিকাল থা থাকতে এক সময়, এটা এদের ঐতিহ্য, পুরাতন একটা ঐতিহ্য। দেখছেন